দর্শক বন্ধু ও গারল খামারিরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গারল পালন নিয়ে এবং কি করলে ভেড়া পালনে বেশি লাভজনক হওয়া যায় এই বিষয়গুলো জানাব। আমি আপনাদের জন্য অনেক গারল খামার ঘুরেছি এবং জেনেছি, তারই আলোকে আজ আপনাদের জন্য কিছু কথা শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকার হবে, আপনারা লাভবান হবেন। আমরা সবাই জানি গারল পালন খুবই লাভজনক একটি চাষ। আমাদের মেহেরপুরের কিছু গারল খামারি বলেছেন, ক্রস গারল পালনে সবচেয়ে বেশি লাভজনক। আবার কেউ বলেছেন, অরিজিনাল গারল পালনে বেশি লাভজনক। আবার কেউ বলেছেন, দেশি ভেড়া, গারল জাতের ভেড়া ও ক্রস গারল জাতের ভেড়া, এই তিনটা জাতের সমন্বয়ে যদি কেউ একটি খামার গড়ে তোলেন তাহলে সে সবচেয়ে বেশি লাভবান হবে। খামারি ভাইরা, তাহলে চলুন আমি আপনি একটু হিসাব করে দেখি। অরিজিনাল গারল মা 16 মাসে 2টি বাচ্চা দিয়ে থাকে, তাহলে এই 2টি বাচ্চা বিক্রয় করলে 20-25 হাজার টাকা আয় করা সম্ভব। অপরদিকে একটি ক্রস মা গারল বছরে 4টি বাচ্চা দিয়ে থাকে, এই 4টি বাচ্চা বিক্রয় করলে 20-30 হাজার টাকা আয় হয়। আবার একটি পূর্ণ গারল ক্রস গারল থেকে অনেক বেশি মাংস দিয়ে থাকে, প্রায় 40-50 কেজি মাংস পাওয়া যায়। আবার অনেক খামারিরা বলেছেন, অরিজিনাল মেয়া ও ক্রস জাতের ভেড়া খামার করলে সবচেয়ে বেশি লাভজনক হওয়া সম্ভব। ইহাদের বাচ্চাগুলো 100% গারলের বাচ্চা পাওয়া যায়। আবার আপনারা বছরে 4টি বাচ্চা পাবেন, আর এই 4টি বাচ্চার মূল্য প্রায় 25-30 হাজার টাকা। তাহলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, কোন জাতের গারল পালনে লাভজনক বেশি। শুধু কয়টি বাচ্চা দেয়, কোন জাতের ভেড়া পালনে বেশি লাভজনক, এই নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। আপনার খামারে গারলগুলোকে সুস্থ রাখতে হবে, আর সুস্থ রাখতে হলে নিয়মিত চারণভূমিতে সবুজ জাতীয় খাদ্য খেতে দিতে হবে, ধাড়ি গারলগুলোকে দানাদার খাদ্য দিতে হবে ঠিক তখন যখন তারা বাচ্চা জন্ম দেয়। নিয়মিত বছরে 4-5 বার কৃমির ঔষধ খাওয়াতে হবে, বছরে 2-3 বার পিপিআর ভ্যাকসিন দিতে হবে, তার ঠিক 1 মাস পর খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে, মাসে 3-4 বার গোসল করে দিতে হবে, তাদের পরিষ্কার বিশুদ্ধ পানি খাওয়াতে হবে, বছরে 3 বার লোম কেটে দিতে হবে, শীতের শুরুতে ও শীতের শেষে এবং বর্ষা শুরু হওয়ার আগে। যদি কোনো ভেড়ার গায়ে কাদা লেগে থাকে তাহলে আপনাকে পানি দিয়ে ধুয়ে দিতে হবে, ভেড়ার শরীর সবসময় শুকনো রাখতে হবে, তা না হলে তাদের ঠান্ডা লেগে যেতে পারে। ভেড়ার ঘর উঁচু স্থানে করতে হবে, এমনভাবে ঘর করতে হবে যাতে দক্ষিণা হাওয়া ঘরে লাগে, মশার আক্রমণ থেকে রক্ষার জন্য ভেড়ার ঘর নেট দিয়ে ঢেকে দিতে হবে, শীতের সময় পর্দা দিয়ে ঢেকে দিতে হবে,
যাতে ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করতে না পারে। এইভাবে আপনাদের ভেড়াগুলোকে যত্ন নিতে হবে, দেখাশোনা করতে হবে, ভালোবাসতে হবে। দেখবেন আপনি খুবই অল্প সময়ে একজন দক্ষ লাভবান খামারি হয়ে উঠেছেন। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, ঠিক এইভাবে আমাদের মেহেরপুরবাসীরা গাড়লের যত্ন নিয়ে থাকেন, আশা করি আপনিও নেবেন। যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের মেহেরপুরের গাড়ল খামারিদেরকে ফোন করুন আর আপনার সমস্যাগুলো সমাধান জেনে নিন। আপনাদের পাশে আমাদের মেহেরপুরবাসী সব সময় আছে। আপনার খামার সুন্দর হোক, অনেক বড় হোক, এই কামনা আমাদের মেহেরপুর গাড়ল খামারিদের। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।